ইরানকে আপাতত ছাড় দিলেও ছেড়ে দেবে না ইসরায়েল, যথাসময়ে হামলার মোক্ষম জবাব পাবে। সোমবার ইসরায়েলি সেনাপ্রধান হারজি হাভেলির এই ঘোষণার পর পরিস্থিতি সামাল দিতে বিশ্ব নেতারা যখন তৎপর, তখন অবস্থান পরিষ্কার করল ইসরায়েল। এদিকে যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষ হতে না হতেই নতুন ঘোষণা এলো ইরানের পক্ষ থেকে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি জানিয়েছেন, কোনো প্রকার হামলার চেষ্টা করলে সেকেন্ডের মধ্যে তার জবাব দিতে প্রস্তুত ইরান। আলি বাঘেরি ইসরায়েলকে সতর্ক করে সাফ জানিয়েছেন, যদি ভুলেও ইরানে আক্রমণ করা হয় তবে এবার জবাব দিতে 12 দিন দেরি করবে না তেহরান, এমনকি 1 ঘন্টাও দেরি হবে না। গত 1 এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলা চালানোর 12 দিন পর ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দেয় ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি জানিয়েছেন, দামেস্কে ইরানি কনসুলেট ভবনে হামলা করে বড় ভুল করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েল যদি ইরানি দূতাবাসের কনসুলেট ভবনে হামলা না চালাত, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এখন ইসরায়েল যদি যথেষ্ট বুদ্ধিমান হয় তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি থেকে তারা বিরত থাকবে। এদিকে ইসরায়েলি সেনাপ্রধান হারজি হাভেলি জানিয়েছেন, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জবাব অবশ্যই দেওয়া হবে। দুপক্ষের বাগযুদ্ধ, হুমকি, হুঁশিয়ারির মধ্যেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বিশ্ব মোড়লরা। সংযত আচরণ করার অনুরোধ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও জাতিসংঘের। তবে এ কথাও সত্য, বেপরোয়া ইসরায়েল খুব ভালো করেই জানে কোন ঘটনার জবাব কিভাবে দিতে হয়। আমান নবী, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।